অবশেষে বেরিয়ে এলো রাত বিরাতে পিয়াসার ফ্ল্যাটে গিয়ে যেসব নেতা ও শিল্পপতিরা ফোস্টি নষ্টি করত। চট্টগ্রামের মেয়ে বিতর্কিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার মডেলিংয়ের আড়ালে অপরাধ সাম্রাজ্যে বিচরণ, আন্ডারওয়ার্ল্ডের কানেকশনে অস্ত্র কারবার থেকে শুরু করে মাদকের জমজমাট বাণিজ্যের অভিযোগ আছে তার বিরুদ্ধে। ধনাঢ্য পরিবারের সদস্যদের নিজের মাদকের আসরে ডেকে গোপন ছবি তুলে ব্ল্যাকমেল করত সে। তার আসরে যাতায়াত করতেন দেশের বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের কর্ণধার, এমন তথ্য প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ। অভিযোগ আছে, দিনে ঘুমান আর রাতে রানী হন নানা বিত্তবানের। রাত হলে বিলাসবহুল বিএমডব্লিউ মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি হাঁকিয়ে ছুটে চলতেন রাজধানীর বার ও নাইট ক্লাবের উদ্দেশ্যে। অনেকটা খোলামেলা পোশাকে ঢুকে পড়তেন সেখানে। প্রভাবশালী আর ধনী দুলালদের সঙ্গে চলত ডিস্কো ড্যান্স। গ্রুপ বেঁধে সেবন করত মাদক, পরে চলে যেত রাজকীয় ফ্ল্যাটে। আলোচিত রেইনট্রি হোটেলের ঘটনায় নামা সেই পিয়াসার সেই যাত্রায় রক্ষা পেয়ে যান। পরে মুনিয়ার মৃত্যুর ঘটনাতেও মামলার এজাহারে নাম আসে তার। এবার ডিবির অভিযানে গ্রেফতারের পরও ফের আলোচনায় আসেন পিয়াসা। পিয়াসার সঙ্গে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি এখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। আর মরিয়ম আক্তার মৌ ছিল তার সাম্রাজ্যের অন্যতম সহযোগী। অপরাধ সাম্রাজ্যের ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে মডেল পিয়াসা মৌকে জিজ্ঞাসাবাদের জন্য পৃথক মাদক মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। কে এই পিয়াসা, কিভাবে তার উত্থান, তার বেপরোয়া জীবনের রহস্যই বা কি? চট্টগ্রামের একটি প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা একটা মেয়ে ঢাকা শহরে কেমন করে এমন লাক্সারিয়াস জীবনযাপন করে আসছিলেন? তার বাড়িধারার ফ্ল্যাটে কার কার যাতায়াত ছিল? এমন নানা প্রশ্নের উত্তর মিলছে না। পিয়াসার বাসার ফ্ল্যাটের গ্যারেজে গিয়ে দেখা মেলে দুটি বিলাসবহুল গাড়ির, একটি বিএমডব্লিউ S209 মডেলের সিলভার রঙের, অপরটি মাজদা XL ব্র্যান্ডের নীল রঙের গাড়ি। বৈধ কোনো আয়না থাকলেও এসব দামি গাড়ি পিয়াসার নিত্য সঙ্গী। এক প্রভাবশালী রাজনৈতিক নেতা 1,60,00,000 টাকা দিয়ে কিনে বিএমডব্লিউ গাড়িটি পিয়াসাকে উপহার দিয়েছেন। জানা গেছে, ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকা অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে 2019 সালের শেষের দিকে এই নেতার ব্যাংক হিসাব তলব ও জব্দের নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এছাড়া এক সুপরিচিত শিল্প গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক পিয়াসাকে বডিগার্ড সহ রাজধানীর বাড়িধারা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া করে দেন। 9 নম্বর রোডের 13 নম্বর ভবনের দ্বিতীয় তলার আলিশানের ফ্ল্যাটটির মাসিক ভাড়া প্রায় 2,00,000 টাকা বলে জানা গেছে। সেখানে প্রায় ওই শিল্পপতির যাতায়াত ছিল। ভবনের সুপারভাইজার ও ইলেকট্রিশিয়ান হিসেবে দায়িত্ব পালনকারী বিলাস গোমেজ একটি বেসরকারি টেলিভিশনকে বলেন, মাসিক 2,00,000 টাকা ভাড়ায় পিয়াসার থাকার ফ্ল্যাটটি ভাড়া করে দিয়েছেন এক শিল্পপতি। ফ্ল্যাটে কি হতো জানতে চাইলে তিনি বলেন, এই ফ্ল্যাটটিতে রাত ঘনিয়ে এলে পার্টি বসত। পার্টিতে অন্তত 12 থেকে 15 জন উঠতি বয়সী তরুণীয় প্রভাবশালী ব্যক্তিরা অংশ নিত। ফ্ল্যাটটিতে ছিল মিনি বার। বিলাস আরও জানান, ফ্ল্যাটটি গেল 2 মাস আগেও শিল্পগ্রুপের একজন পরিচালক থাকবেন বলে প্রতিষ্ঠানটির প্যাডে চুক্তিনামা স্বাক্ষর হয়। সেই অনুযায়ী পিয়াসাকে গ্রুপের MD হিসেবে পরিচয় দিয়ে এখানে রাখা হয়। বনানীতে থাকা ওই শিল্প প্রতিষ্ঠানটির MD গণমাধ্যমে কথা বলতে অস্বীকার করেন, তবে অফিস সুপারভাইজার মাসুম দাবি করেন, পিয়াসাকে ঈদের কিছুদিন পর প্রতিষ্ঠানটি থেকে রিলিজ করা হয়েছে। উনি এখন আর আমাদের এখানে নেই, তাহলে কোম্পানির দেওয়া ফ্ল্যাট বডিগার্ড এবং গাড়ি চালকের সুবিধা গ্রেফতার আগ পর্যন্ত পিয়াসা কিভাবে পাচ্ছিলেন? আর পিয়াসাকে গ্রেফতারের 2 দিন আগে MD কিভাবে বাড়িধার সেই ফ্ল্যাটে পার্টিতে অংশ নিয়েছিলেন, এমন প্রশ্নের কোনো উত্তর না দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন মাসুম। গোয়েন্দা সূত্র জানায়, আলিশান জীবনযাপন ছিল মডেল পিয়াসা ও মোয়ের। দামি দামি ব্র্যান্ডের প্রসাধনী, দেশ বিদেশি দামি পোশাক, সেলফের তাকে সাজানো জুতা সহ বাহারি সব পণ্যের সমাহার ছিল তাদের বাসায়। বাসার ভেতর প্রবেশ করলে চোখ চড়কগাছ হওয়ার উপক্রম, কারণ তাদের দৃশ্যমান আয়ের উৎসের সঙ্গে জীবনযাপনের ব্যয় ছিল আকাশপাতাল ব্যবধান। গোয়েন্দাদের ভাষা, পিয়াসার বাসা ছিল অনেকটা রাজরানীর ঘরের মতন, যেখানে বিলাসী জীবনযাপনের জন্য সবই ছিল, ব্যবস্থা ছিল মনোরঞ্জনের। তারা বাসার মধ্যে গড়ে তুলেছিলেন মিনিবার, যেখানে আনাগোনা ছিল ধনাঢ্য ব্যক্তিদের, সবচেয়ে বেশি যাতায়াত ছিল ধনীর দুলালদের। তাদের বাসায় এনে ছবি তুলে ব্ল্যাকমেল করত ওই দুই মডেল। নামি দামি বিভিন্ন ক্লাবের সদস্যপদ থাকার সুবাদে সেখানেও টার্গেট ঠিক করত তারা। অভিযান সংশ্লিষ্টরা জানান, পিয়াসা নিজেকে অত্যন্ত প্রভাবশালী মনে করত, ফলে বাসায় ডিবি পুলিশ ঢোকার পর সে অনেকটা হতভম্ব হয়ে যায়, কারণ সে এটা ভাবতেও পারেনি যে তার বাসায় পুলিশ যেতে পারে। এটা তার চিন্তার বাইরে ছিল, ফলে হতচকিত হয়ে কি করবে বুঝে উঠতে পারছিল না সে। পরে গোয়েন্দাদের পক্ষ থেকে তাকে বলা হয়, আমরা ডিবি থেকে আসছি, সহযোগিতা করুন। এরপর সে অনেকটা নিশ্চুপ হয়ে যায়, শুরু হয় তল্লাশি। সেখানে একটি মিনিবারের সন্ধান পাওয়া যায়, তার বাসায় মদের বারের ফুল সেট আপ ছিল। অভিযান শেষে যখন তাকে গাড়িতে তোলা হয় তখন সে উচ্চস্বরে কয়েক ব্যক্তির নাম বলছিল।
এদিকে পিয়াসা ও মৌকে মডেল হিসেবে মানতে রাজি নন অভিনয় শিল্পীরা। এই দুজনের বিষয়ে কথা বলেছেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি অভিনয় শিল্পী সালাউদ্দিন লাভলু। কথা বলেছেন শাহনাজ খুশি সহ আরো অনেকেই। সালাউদ্দিন লাভলু বলেন, আমাদের সময়ে অনলাইন টিভি, ইউটিউব, ফেসবুক এসবের ছড়াছড়ি ছিল না। এক্সপোজারের একমাত্র উপায় ছিল টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইনে। এখন কোথা থেকে কে কি বানাচ্ছে, লাইকে, টিকটক, আরও কি কি অ্যাপ যেন রয়েছে, এসবের মাধ্যমে অনেকে নিজেদের তারকা ভাবা শুরু করেছে। এদের নিয়ে আবার বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের মাতামাতির শেষ নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা খারাপ কাজে লিপ্ত থাকবে তাদের ধরবে, সাংবাদিকেরা তাদের নিয়ে লিখবে, কিন্তু পরিচয় প্রকাশের আগে একটুখানি খোঁজ খবরও যাচাই বাছাই নিয়ে দেওয়া উচিত। সালাউদ্দিন লাভলু বলেন, আমরা দেখেছি কোনো মডেল অভিনয় শিল্পী পরিচয়ধারী কেউ যখন এই ধরনের ঘটনা ঘটায়, আমাদের অঙ্গনের সত্যিকারের শিল্পী ও মডেলদের বিব্রত হতে হয়, সামাজিকভাবে হেয় হতে হয়, মানুষও ঢালাওভাবে নেতিবাচকভাবে দেখা শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তো কোনো নিয়ন্ত্রণই নেই, যার যা খুশি আসে লিখে চলেছে। তিনি আরও বলেন, গ্রেফতার দুজনের কাউকে আমরা কখনোই মডেল বা অভিনেত্রী হিসেবে দেখিনি, চিনিও না। শিল্পী সমিতির নেতৃবৃন্দের সঙ্গেও কথা হয়েছে, তারাও বলেছে এদের চেনেন না, জানেনও না। এই গুণী অভিনয় শিল্পী বলেন, বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে যদি ধরে নেই 10 থেকে 12 কোটি টেলিভিশন দেখে, তারা কিন্তু এই অঙ্গনের মানুষকে অনেক সম্মান করে। এটা অর্জন করতে অনেক বছর সময় লেগে যায়। গুটিকয়েক অপকর্মের দায় যেন বিনোদন অঙ্গনের সবার উপর না পড়ে। শাহনাজ খুশি লিখেছেন, একজন মানুষ হঠাৎ কিছু টাকা কিংবা ত্রাণ বিতরণ করে অথবা মেম্বার চেয়ারম্যান নির্বাচন তো হয়ে কোনো রাজনৈতিক দলে নাম লেখালে যেমন রাজনীতিবিদ হয়ে যায় না, তেমনি কেউ কোনো সুন্দরী প্রতিযোগিতায় আবেদন করেছিল অথবা সম্পর্কের সুবাদে বা টাকা ক্ষমতার জেরে 2 থেকে 4টা নাটক বিজ্ঞাপনের কোনো একটা কোনায় অংশগ্রহণ করলেই সে মডেল বা অভিনেত্রী হয়ে যায় না। এখন তো কারো অভিনয় করবার শখ থাকলেই প্রোফাইল ফাইল আপ করে মডেল অভিনেত্রী লিখে দেয়। তিনি লিখেছেন, রাজনীতিবিদ, অভিনেত্রী, মডেল এ বিশেষগুলো বিশেষণগুলোই বিশেষিত হবার জন্য নিজেকে সমৃদ্ধ করতে হয়। লোভ সংবরণ করে রোজ একটু একটু করে সীমাবদ্ধ অন্ধকারকে দুহাতে পেছনে ঠেলে ঐতিহ্যের আলোর নিচে গিয়ে দাঁড়াতে হয়। মানুষের ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। প্রতিদিনের চর্চায় বিন্দু বিন্দু করে অভিনেত্রী রাজনীতিবিদ হয়ে উঠতে হয়। ধারণ করতে, বহন করতে হয় সেটা উঠা বসা, কথা, পোশাক, রুচি, পরিমণ্ডল, পরিবার, দর্শন, ইত্যকার, যাবতীয় সবকিছুতেই। আপনি বহন করবেন আপনার আদর্শ, আর জনগণ বহন করবে আপনার আকার প্রকার সত্য। এছাড়া শহীদুজ্জামান সেলিমও মুখ খুলেছেন এ নিয়ে। তাদের সকলের দাবি, পিয়াসা কিংবা মৌ কেউই কোনো মডেল বা অভিনয় শিল্পী নন, তাদের পরিচয় অন্য। পুলিশের মতে তারা রাতের রানী, দেশবাসীর মতো তারা নষ্টা নারী। আপনার মতে পিয়াসাদের পরিচয় কি, তাদের কি বলবেন? কমেন্ট করে জানিয়ে দিন এ নিয়ে আপনার মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। দেশ বিদেশের সবশেষ সকল গরম খবর ও খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।